একটিমাত্র কাঁঠাল গাছ প্রতি বছরই ফল দেয় 200টিরও বেশি। স্থানীয়দের দাবি 200 বছর ধরে একটানা ফল দিয়ে চলেছে এই গাছটি। ভারতের তামিলনাড়ুর পান্ডুটি এলাকার মালিকাম পাট্টু গ্রামে এই কাঁঠাল গাছটি দাঁড়িয়ে রয়েছে। গাছটি যেন নিজেই একটা ইতিহাস। গ্রামের লোকেরা বলছে 200 বছরের পুরনো এই গাছটি চার পুরুষ ধরে তারা দেখে আসছে, নিয়মিত যত্ন নিচ্ছেন গাছটির। এত বয়স হয়ে গেল, ফল এখনো কমেনি। এই মৌসুমে 200টি পর্যন্ত কাঁঠাল দিয়েছে গাছটি। এক একটি কাঁঠালের ওজন প্রায় 3 থেকে 12 কিলোগ্রাম। এই কাঁঠালের কোয়াগুলি লম্বা, বেশ মিষ্টি এবং ঘন আঁশযুক্ত, খেতে খুব সুস্বাদু। তবে শুধু একটি কাঁঠাল গাছ নয়, পান্ডুটি এলাকায় যেদিকে চোখ যাবে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। হাওয়ায় ভাসে কাঁঠালের ঘ্রাণ। এ সময় ঘরে ঘরে কাঁঠালে স্তূপ জমে আছে, পথে পথে বিক্রি হচ্ছে কাঁঠাল। স্থানীয় মানুষের খাবারের প্লেটে প্রতি বেলায় থাকে এই ফল। পানরুটিতে সারা বছর ধরে 800 হেক্টর জমিতে চলে কাঁঠালের চাষ। প্রতি বছর 45 থেকে 50 হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয় পানরুটিতে। শুধু ভারতে নয়, বিদেশেও খ্যাতি রয়েছে পানরুটি কাঁঠালের। বাণিজ্যিকভাবেও পানরুটি কাঁঠাল এগিয়ে আছে। স্বাদ এবং পুষ্টিগুণে এই কাঁঠাল নাকি এতই ভালো যে যত কাঁঠাল পানরুটিতে উৎপাদিত হয় তার 95% রপ্তানি হয়ে যায়। ফলে এত রাশি রাশি কাঁঠালের মধ্যে তেমনভাবে নষ্ট হয় না কাঁঠাল। সম্প্রতি পানরুটি এই কাঁঠালকে জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে আদালতে। এখন আবেদনের ভিত্তিতে এটি জিআই ট্যাগ মিলবে কিনা অপেক্ষায় পানরুটির মানুষ। উল্লেখ্য, কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে, কাঁঠাল হৃদরোগ ও ডায়াবেটিক্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণ ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে। নিয়মিত ফলটি খেলে ত্বক ভালো থাকে। এছাড়া কাঁঠালে মিলবে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি হাড় শক্তিশালী রাখতে সাহায্য করে।